অভিনেতা নির্মাতা আফজাল হোসেন এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। 11 সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল 4 সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে পড়েন আফজাল হোসেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে 9 সেপ্টেম্বর রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2022 এর ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন আফজাল হোসেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 2022 সালে ওটিটিতে প্রচার হওয়া বোধ ওয়েব সিরিজটির জন্য বিচারকরা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আফজাল হোসেনকে বেছে নেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না গুণী এই অভিনেতা। তবে আফজাল হোসেনকে হাসপাতালেই পৌঁছে দেওয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হাসপাতালের বিছানায় শুয়েই তা গ্রহণ করেন তিনি।